गुड मॉर्निंग एवरीवन, टुडे 23rd ऑफ जुलाई 2020, क्लास 5, सब्जेक्ट बांग्ला। दिस इज बेंगली होमवर्क क्लास। तुम्हारा तुम्हारे बांग्ला होमवर्क कॉपी खुले देखबे प्रश्न नम्बर 9 आमि दिएछि, एक बचन थेके बहुवचने परिवर्तन करो। तुम्हारा बचन शिखेछो तो एक बचन थेके बहुवचन किभाबे करते हय तुम्हारा सेई नियमगुलिओ जानो। एबार बोलेछे राजा, আমি সবগুলো করে দিচ্ছি না, দু থেকে তিনটে আমি করে দেখাচ্ছি। কি বলেছে রাজা? তাহলে রাজা এক বচন, বহুবচনে কি হবে? রাজা রা। এরপরে বলেছে মেয়ে, মেয়ে এক বচন, বহুবচনে কি হবে? মেয়েরা। এরপরে বলেছে কলম, কলম এক বচন, বহুবচনে কি হবে? কলম গুলি। তো আমি তোমাদের এই তিনটি এক বচন থেকে বহুবচনে পরিবর্তন করে দেখালাম, বাকিগুলি তোমরা নিজেরা কিন্তু বাড়িতে অভ্যাস করে করে তোমাদের হোমওয়ার্ক কপিতে লিখবে। এরপরে পরের পেজে 10 নম্বরে দিয়েছি ক্রিয়ার কাল নির্ণয় করো। এখানে কিছু বাক্য তুলে দেওয়া হয়েছে, তোমাদের এই বাক্যগুলি দেখে বুঝতে হবে যে কোনটি কোন কাল। আমি একটা করে দেখাচ্ছি। ক নম্বর, আমি আগামীকাল পুরী যাব। এখানে দেখো এই আগামীকাল এবং যাব, এই কথা দুটোর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? যে আমি আগামীকাল যাব, কাজটি আমি পরে করব। তো কোনো কাজ পরে করব এরকম বোঝালে কোন কাল হয় তোমরা জানো? ভবিষ্যৎকাল। তাহলে আমি আগামীকাল পুরী যাব, এই বাক্যটি কোন কালে রয়েছে? ভবিষ্যৎকালে। লিখতে হবে ভবিষ্যৎকাল। তো আমি তোমাদের ক নম্বর করে দেখালাম, বাকিগুলি কিন্তু তোমরা নিজেরা বাড়িতে খুব ভালো করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।